আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে সুদানের সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। চার মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। জেদ্দায় প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সুদানের সেনাবাহিনী। তবে আরএসএফ এর পক্ষ থেকে আলোচনায় যোগদানের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। সুদানের বিবাদমান দুই পক্ষের মধ্যে শান্তি উদ্যোগের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। গত 15 এপ্রিল থেকে সুদানে পরস্পরের সঙ্গে লড়াই করে আসছে সেনাবাহিনী ও আরএসএফ। সংঘাতে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান, আর অন্য পক্ষে রয়েছেন আরএসএফ এর প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। সেনাবাহিনী ও আরএসএফ কয়েক দফায় যুদ্ধবিরতিতে রাজি হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। দেশটিতে সংঘাতের ফলে এ পর্যন্ত 3,000 মানুষের প্রাণহানি ঘটেছে আর বাস্তুচ্যুত হয়েছে অন্তত 30 লাখ মানুষ।